এখন আলোচনা করব আর্ট টেস্টিং মেগা বা আর্ট টেস্টার। আচ্ছা, আর্ট টেস্টিং মেগার ডেফিনিশন, যে ইনস্ট্রুমেন্টস বা ডিভাইসের সাহায্যে আর্ট রেজিস্ট্যান্স মেজারমেন্ট করা যায় তাকে আর্ট টেস্টার বলে। ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজ টু মেজার আর্ট রেজিস্ট্যান্স। ইট হ্যাজ ফোর টার্মিনালস, C1, P1, P2, C2। এখন এর মেন পার্টস আছে, চারটে প্রধান মেন পার্টস আছে। ফার্স্ট হ্যান্ড ড্রাইভিং জেনারেটর, দু নম্বর আছে রোটারি কারেন্ট রিভার্সার, তিন নম্বর আছে সিনকোনাস রোটারি রেক্টিফায়ার, চার নম্বর আছে ওম মিটার। টোটাল ইউনিটের ভিতর যে জিনিসগুলো আছে সে চারটে জিনিস মেইন জিনিস, তার ভিতরে আছে একটা ডিসি জেনারেটর আছে, কারেন্ট রিভার্সার আছে, এটা আছে রেক্টিফায়ার আছে, এটা আছে ওম মিটার আছে। মিটারটা যখন মিনিটে 160 আরপিএম এ আমরা রিভলভিং করাই বা ঘোরাই, ঘোরালে এটা চার্মোচার আনুচার থেকে ডিসি ভোল্টেজ পাই। এবং এখানে কারেন্ট রিভার্সার আছে, কারেন্ট রিভার্সারের কাজটা কি, এখানে অনুবর্তী ডিসি প্রবাহ থেকে অল্টারনেটিং প্রবাহটা সৃষ্টি করে করে মাটিতে কারেন্টটা যায় সয়েলের আর্ট টেস্টটা মেজারমেন্ট করার জন্য। কারণ ডিসিতে পিওর মেজারমেন্ট করা যায় না, সেটাকে কনভার্ট করে এসিতে আমরা এটা করি। আর রেক্টিফায়ারের মাধ্যমে ওম মিটারটা পরিচালনা করা হয়। ওম মিটারটার ভিতরে কী কী ইনস্ট্রুমেন্টস আছে, ওম মিটারের ভিতরে একটা কারেন্ট কয়েল আছে আর একটা প্রেশার কয়েল আছে। তা কারেন্ট কয়েল প্রেশার কয়েল 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে টু ইস আদার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা শ্যাফ্টের পরে জুয়েল রিংয়ের পরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কয়েল দুটো আছে। কয়েলটা কেমন, কারেন্ট কয়েলটা আছে মোটা তারের অল্প ভাগের, আর প্রেশার কয়েলটা আছে সরু তারে বেশি ভাগের। আর এখানে এই চারটে টার্মিনাল আছে, C1, P1, P2, C2। C1, P1 আমরা এখানে তার দিয়ে শর্ট করে দেব। এবং এখানে তিনটে স্পাইক আছে, একটা পার্মানেন্ট আর্তরিদ্দার আর এই দুটো অস্থায়ী আর্তরিদ্দার। পার্মানেন্ট আর্তকে আর্তরিদ্দারের সঙ্গে আমরা কানেক্ট করব এবং 25 মিটার ডিস্টেন্সে অপোনেন্ট দুটো আর্ত স্পাইকের সঙ্গে P2, C2 আমরা কানেকশন করব। এবং এই জেনারেটরের মিনিটে 160 পাক বা আরপিএম এ আমরা ঘোরাব। ঘোরানোর পর মিটার স্কেলে যে রিডিংটা দেখাবে সেটা লেস দেন 5 ওহমস। আর্ট রেজিস্ট্যান্স আর্ট টেস্টার মেগার রিডিং লেস দেন 5 ওহমস। তা বাদেও এখানে একটা সিলেক্টার সুইচ আছে, অ্যাকুরেট রিডিং পাওয়ার জন্য সিলেক্টার সুইচে রিডিংগুলো আছে 2 ওহমস, 10 ওহমস, 100 ওহমস, 1000 ওহমস, 10,000 ওহমস। এখানে সিলেক্ট করে আমরা অ্যাকুরেট রিডিংটা পাওয়ার জন্য এই সিলেক্টার সুইচ আমরা ব্যবহার করি। তা এখন ওয়ার্কিং প্রিন্সিপাল, আর্ট টেস্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল। দ্য হ্যান্ডেল অফ দ্য জেনারেটর ইজ রোটেড অ্যাবাউট 160 আরপিএম টু জেনারেট ভোল্টেজ অ্যান্ড দেয়ার ইজ প্রভিশন ফর ভোল্টেজ টু অ্যাভয়েড ইলেকট্রোলাইট এফেক্ট ডিউরিং টেস্টিং। দ্য টু টার্মিনাল C1 and P1 are
combined to each other, connect with our testing terminal. C2 and P2 terminal are connected to Earth at a distance about 25 meters from each other with the help of a spike. The current flow through the coil induces flux in both the coil, which produces torque and moves the pointer attached with coil in particular direction. যখন এখান থেকে কারেন্ট প্রডিউস হয় তখন এই পয়েন্টারটা রিফ্লেক্ট করে। তা জেনারেলি লেস দেন 5 ওহমস হওয়া বাঞ্ছনীয় আর টেস্টিং মেগারে যে রিডিংটা আমরা পাবো 5 ওহমস হওয়া বাঞ্ছনীয়। আর এইখানে যে স্পাইকগুলো আছে এখানে আছে, এটা পারমানেন্ট তড়িদ্বার, এটা হচ্ছে অস্থায়ী তড়িদ্বার। মিটার আছে, 25 মিটার করে ডিস্টেন্স আছে পারমানেন্ট তড়িদ্বার, এটা লাগাবো। আর P2-র সঙ্গে অস্থায়ী তড়িদ্বার আর C2-র সঙ্গে অস্থায়ী তড়িদ্বার কানেক্ট করবো এবং নর্মালি এটাকে ঘুরাবো। ঘোরানোর পর তখন যে রিডিংটা শো করবে রিডিংটা হবে 5 ওহমস হওয়া বাঞ্ছনীয়, লেস দেন 5 ওহমস। তাহলে আজ আমরা এখানেই রাখছি, শেষ করছি।